हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आशा करछि सबाई खूब भालो आछो एबं आमिओ खूब भालो आछि। आर आज के आमि खूब कम बजेटेर मध्ये, खूबी कम बजेट, मात्र 50 टाकार मध्ये आमि फुल मेकअप लुक कमप्लीट करब। आर तार जन्य आमि निये निएछि एकटा काजल पेंसिल जेटार प्राइस हलो 10 टाका। सो आमि एई 5टा प्रोडक्ट दिए एवं खुबी कम प्राइसेर प्रोडक्ट दिए किभाबे मेकअप करछि सो लास्ट पर्यन्त भिडियोटा देखो। आमि एखाने यूज करछि पॉन्ड्स ब्राइट ब्यूटी सिरम क्रीम। सो एटा दिए आमि आमार आईब्रो सेट करे निच्छि। আর আমি কোনো ব্রাশ ইউজ করছি না, খুবই কম প্রাইস এবং খুবই কম সময়ের মধ্যে তোমরা এই মেকআপ লুকটা কমপ্লিট করতে পারো। খুবই সিম্পল মেকআপ করছি আমি আজকে, কোনো আইলাইনার বা কাজল ইউজ করছি না, শুধুই কাজল ইউজ করছি আইব্রোতে, বাট চোখে কোনো কাজল বা আইলাইনার আজকে আমি ইউজ করব না। আমি এখানে পন্ডস ক্রিমের সাথে জনসনস বেবি পাউডার মিক্স করে আমি আমার আইলিড অ্যাপ্লাই করছি অ্যাজ এ কনসিলার। দেন আমি একটা ব্রাউন কালারের লিপস্টিক নিয়ে আমি আমার আইলিড অ্যাপ্লাই করছি। আর এই লিপস্টিকটার দাম 10 টাকা। তো এটা দিয়ে আমি আমার আই লুক কমপ্লিট করবো। আর আমি খুব সিম্পল আই লুক করছি, লাইট অ্যান্ড গর্জিয়াস। তো আমি আজকে একদমই সিম্পল করছি, তোমাদের প্রথমেই বলে দিয়েছি। আর অ্যাকচুয়ালি লিপস্টিকটা একটু ক্রিমি ক্রিমি ছিল, তো এই জন্যে আমি পাউডার দিয়ে সেট করে নিয়েছি। তো গাইস, অ্যামেজিং লুক এসেছিল। আর আমি এখানে ফলস আইল্যাশ ইউজ করেছি, তোমরা যদি চাও তো স্কিপ করতে পারো। আমি অ্যাপ্লাই করেছি কিস লিপস বাম, যেটার প্রাইস 5 টাকা। সেম পন্ডস ক্রিমটাই আমি অ্যাপ্লাই করেছি অ্যাজ এ ফাউন্ডেশন। তো দেখো কীভাবে অ্যাপ্লাই করছি, কীভাবে মেকআপটা কমপ্লিট করলাম, পুরো লুকটা কমপ্লিট করেছি। এন্ড পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। এগেইন আমি পন্ডস ক্রিমটা অ্যাপ্লাই করছি। এখন আমি সেম ক্রিমটাই ইউজ করছি অ্যাজ এ কনসিলার। ট্রাস্ট মি গাইস, একদম অ্যামেজিং লুক এসেছিলো এবং খুব ন্যাচারালি লুক এসেছিলো। আর যাদের সিম্পল লুক পছন্দ তাদের তো এই লুকটা খুবই পছন্দ হবে আমি আশা করছি। সো তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো, আমি মিথ্যে বলছি কি সত্যি বলছি। সো লাস্ট পর্যন্ত ভিডিওটা আগে দেখো। দেন আমি আমার ফুল ফেসটা সেট করে নেব জনসনস বেবি পাউডারটা দিয়ে। আর এটার প্রাইস হলো 15 টাকা। সো গাইস, অল্প কিছু প্রোডাক্ট দিয়েও কিন্তু মেকআপ কমপ্লিট করা যায়, লুকটাও দারুণ আসে। তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। সো সেম লিপস্টিকটা আমি অ্যাপ্লাই করছি অ্যাজ এ ব্লাশ।
সো এবার আমি সেম পাউডারটা দিয়েই আমি ব্লাশের উপরে একটু অ্যাপ্লাই করে নেব, তাহলে লুকটা একটু গর্জিয়াস আসবে এবং ক্রিমি ক্রিমি ভাবটাও থাকবে না। দেন সেম লিপস্টিকটাই আমি অ্যাপ্লাই করছি। সো গাইস, তোমরা দেখতেই পেলে আমি কত কম প্রোডাক্ট দিয়ে এবং কত কম খরচের মধ্যে আজকে মেকআপ লুক কমপ্লিট করেছি। সো তোমরাও কম খরচের মধ্যে, মাত্র 50 টাকার মধ্যে তোমরা মেকআপ লুক কমপ্লিট করতে পারো। সো দিস ইজ মাই ফাইনাল লুক।